বিলক্ষণ বেনা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। তারপরে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। কাকদ্বীপের দশম শ্রেণীর ছাত্র চিনাঙ্কুর ধলের মৃত্যুর প্রতিবাদে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ডিওয়াইএফআই এর কর্মীরা। শুক্রবার বিকেল 5টার দিকে প্রথমে ডিওয়াইএফআই এর কর্মীরা মিছিল করেন, এরপরই তারা 5:20 থেকে কাকদ্বীপের চৌরাস্তার মোড় অবরোধ করেন। এই অবরোধ প্রায় 45 মিনিট ধরে চলে। অবরোধের জেরে কাকদ্বীপের চৌরাস্তার মোড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এলে সাময়িক উত্তেজনা বেড়ে যায়, যদিও পুলিশের সঙ্গে আলোচনার পর অবরোধ উঠে যায়। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চৌরাস্তার মোড়ে অবরোধ করার কোনো অনুমতি ছিল না। এছাড়াও এই ঘটনা কাকদ্বীপ থানার নয়, তবে পুলিশের পক্ষ থেকে ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হয়। অন্যদিকে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণাঙ্কুরের অস্বাভাবিক মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুলিশ ন্যায় বিচারের আশ্বাস দিয়েছে। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার, নিউজ টিম। তান্ত্রিক জ্যোতিষ আচার্য শ্রী রঞ্জিতানন্দ যে কোনো সমস্যা সমাধানে আজও সাফল্যের শীর্ষে। সন্তান অবাধ্য, পড়াশোনায় অমনোযোগী, দাম্পত্য কলহ, ব্যর্থ প্রেম, ব্যবসায় মন্দা, চাকরির ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নিখুঁত বিচারে সঠিক প্রতিকার। বুকিং 9836459511।